আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, চীনের সঙ্গে নতুন ঠান্ডা যুদ্ধে জড়াতে চায় না ন্যাটো, বলেছে স্টোলটেনবার্গ। এদিকে জানবেন, আটলান্টিক মহাসাগরে ইরানের নৌবহরের উপস্থিতিতে শত্রু উদ্বিগ্ন হয়ে পড়েছে। এরপর থাকছে চীনে পরমাণু কেন্দ্র লিক, বড় বিপর্যয়ের আশঙ্কা। বিস্তারিত সংবাদে আরও জানবেন, অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে, বলেছে অ্যান্টনি ব্লিংকেন। সর্বশেষ সংবাদে জানবেন, জেনেভার শীর্ষ বৈঠক, বাইডেনের কাছে পুতিন কি চান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। চীনের সঙ্গে নয়া শীতল যুদ্ধে জড়াতে চায় না ন্যাটো, বলেছে স্টোলটেনবার্গ। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, চীনের সঙ্গে নতুন করে শীতল যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই তাদের। ব্রাজিলসের ন্যাটোর শীর্ষ নেতাদের বৈঠক শুরুর আগে তিনি এ মন্তব্য করেছেন। ন্যাটোর মহাসচিব সোমবার ব্রাজিলসে বলেন, আমরা চীনের সঙ্গে শীতল যুদ্ধে জড়াতে চাই না এবং চীন আমাদের শত্রুও নয়, তবে চীনের সামরিক শক্তির বিকাশে আমাদের নিরাপত্তার জন্য যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ব্রাজিল শীর্ষ সম্মেলনে চীনকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে অভিহিত করে জেন্স স্টোলটেনবার্গ বলেন, জলবায়ু পরিবর্তন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, চীন ন্যাটো শত্রু না হলেও পাশ্চাত্যের সঙ্গে চীনের মূল্যবোধের তফাত রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে চীন সর্বাত্মক প্রভাব বিস্তারের প্রচেষ্টায় জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, চীনকে মোকাবেলা করার জন্য একক দেশের পক্ষে সম্ভব নয়, চীনের প্রভাব প্রতিহত করার কৌশলে এবার শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা হবে। ব্রাজিলসে গতকাল সোমবার ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং আজ তা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর থাকছে আটলান্টিক মহাসাগরে ইরানের নৌবহরের উপস্থিতি, শত্রু উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল হোসেইন খানজানি বলেছেন, আটলান্টিক মহাসাগরে তার দেশের নৌবহরের উপস্থিতিতে শত্রুরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। সোমবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানের অবকাশে অ্যাডমিরাল খানজাদি এ মন্তব্য করেন। সোমবার ওই সামরিক অনুষ্ঠানের মাধ্যমে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডেস্ট্রয়ার ডেনা এবং মাইন হান্টার শাহিন আনুষ্ঠানিকভাবে ইরানের নৌবাহিনীতে যুক্ত হন। খানজাদি বলেন, আটলান্টিক মহাসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজের উপস্থিতি দেশের শত্রুদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি আরও বলেন, এ সময় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে যখন আটলান্টিক তীরবর্তী দেশগুলোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ইরান ওই মহাসাগরের নৌবহর পাঠিয়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেন, গত কয়েক সপ্তাহে আমেরিকার গণমাধ্যম ও সরকারি কর্মকর্তারা আটলান্টিকে প্রথমবারের মতো ইরানের নৌ উপস্থিতি নিয়ে বক্তব্য দিতে যাচ্ছেন। ইরানের সম্প্রতি আটলান্টিক মহাসাগরে শিপ মাকরান এবং ডেস্ট্রয়ার শাহান্দ পাঠিয়েছে ইরানের নৌবাহিনীর সাবেক কমান্ডার ও সেনাবাহিনীর উপপ্রধান সমন্বয়ক রিয়াল অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, বিশ্বের অন্য কোনো দেশের বন্দরে নোঙ্গর না করেই একটানা সাগর পথে পাড়ি দিয়ে ইরানের দুটি জাহাজ আটলান্টিক মহাসাগরে পৌঁছেছে। এই প্রথমবার এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আটলান্টিকে গভীর অভ্যন্তরে পৌঁছে গেল ইরানের নৌবাহিনী। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমুদ্র আইনের আওতায় ইরানের নিজেদের কৌশলগত অধিকার প্রয়োগের লক্ষ্য ও তৎপরতা চালিয়েছে এবং এ কাজ অব্যাহত রাখবে তেহরান। এদিকে জানবেন, চীনে পরমাণু কেন্দ্র লিক, বড় বিপর্যয়ের আশঙ্কা। চীনের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রেডিও অ্যাক্টিভ লিক তৈরি হয়েছে, যার ফলে আশঙ্কা দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়ের। দেশটির সঙ্গে যৌথভাবে এই পরমাণু কেন্দ্রের মালিক ফ্রান্সের একটি কোম্পানি। সোমবার ফরাসি ওই কোম্পানি জানায়, তারা পরমাণু কেন্দ্রের পারফরমেন্স ইস্যু সমাধানের চেষ্টা করছে। তেইশান পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি হংকংয়ের কাছাকাছি অবস্থিত চায়না গুয়াংডং নিউক্লিয়ার পাওয়ার গ্রুপ এবং ফরাসি বহুজাতিক বিদ্যুৎ কোম্পানি ইলেকট্রনিক দি ফ্রান্সের ফ্রোমোটন এই পরমাণু কেন্দ্রটি যৌথভাবে স্থাপন করা হয়। এই প্ল্যান্টটি পরিচালনা করতে সাহায্য করে ফ্রোমোটম। সোমবার তারা জানায়, চীনের গুয়াংডং প্রদেশে তেইশান পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পারফরমেন্সের ইস্যু সমাধানের চেষ্টা করছে ফ্রোমোটম। সংস্থাটির এক বিবৃতিতে জানায়, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে নিরাপত্তা প্যারামিটার মেনেই ওই প্ল্যান্টটি পরিচালনা করা হচ্ছে। আমাদের টিম সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মিলিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে, আর যদি কোনো ইস্যু দেখা যায় সেক্ষেত্রে কী করা যেতে পারে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তেইশান প্ল্যান্ট হংকংয়ের 135 কিলোমিটার দূরে অবস্থিত হংকং অবজারভেটরি জানিয়েছে, সোমবার থেকে রেডিয়েশন স্বাভাবিকভাবে ছিল। সোমবার মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়,
ফ্রামোটম যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়কে একটি চিঠির সম্ভাব্য রেডিওলজিক্যাল হুমকির ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এ সময় তারা জানায়, চীনের কর্তৃপক্ষ প্লান্টের বাইরে রেডিয়েশনের সহনশীল মাত্রা বাড়াচ্ছে যাতে করে এটি বন্ধ হয়ে যায়। সিএনএন জানিয়েছে, বর্তমানে প্লান্ট থেকে যে মাত্রায় রেডিয়েশন হচ্ছে তা মারাত্মক হুমকি নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এরপর জানবেন, অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে বলল অ্যান্টনি ব্লিংকেন। অবিলম্বে পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, এ কাজ দেরি হলে ইরানের পরমাণু গবেষণা এমন জ্ঞান অর্জন করবে যা থেকে তাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তিনি গতকাল মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। রাশিয়া ইরানের কাছে অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট বিক্রি করবে বলে কোনো কোনো গণমাধ্যমের খবরে বেরিয়েছে, সে সম্পর্কে ব্লিংকেন বলেন, প্রথমে ওয়াশিংটন পরমাণু আলোচনার অন্য কোনো বিষয় বা স্বার্থ জলাঞ্জলি দেবে না, দ্বিতীয়ত আমি প্রেসিডেন্ট বাইডেনকে পাশ কাটিয়ে এ বিষয়ে আগ বাড়িয়ে কিছু বলতে চায় না। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকের বিষয়টি নিয়ে কথা বলবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সাক্ষাৎকারে আরও বলেন, আমরা যেদিন থেকে ইরানের সমঝোতা থেকে বেরিয়ে গেছি সেদিন থেকে তেহরান নিজের প্রতিশ্রুতি থেকে সরে গেছে। এখন ইরানের অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ হয়েছে। ব্লিংকেন আরও বলেন, ইরান যদি এভাবে পরমাণু কর্মসূচি চালায় তাহলে দেশটির এমন জ্ঞান অর্জন করবে যা থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। আমি মনে করি ইরানকে অতি দ্রুত তার প্রতিশ্রুতিতে ফিরিয়ে আনতে হবে যা পরমাণু সমঝোতার মাধ্যমে সম্ভব হয়েছিল। সর্বশেষ সংবাদে জানবেন, জেনেভা শীর্ষ বৈঠক, বাইডেনের কাছে কী চান পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন 16 জুন জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন, সেটি কোনো বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ হবে না। রাশিয়া সম্প্রতি তাদের অবন্ধুসুলভ দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের নাম যোগ করেছে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয় দেশই বলেছে তাদের মধ্যকার সম্পর্ক এখন প্রায় তলানিতে নেমে এসেছে। কোনো দেশেরই এখন অন্য দেশের কোনো রাষ্ট্রদূত নেই। উদ্যতন রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি রয়েছে নানা কারণে। রাশিয়া যেভাবে ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে তা নিজেদের অন্তর্ভুক্ত করেছে, সেটি যুক্তরাষ্ট্রের ক্ষিপ্ত করে। এছাড়া অন্য দেশের নির্বাচনে রাশিয়ার নাক গলায় এমন অভিযোগেও কিছু নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দুজন সাবেক মার্কিন মেরিন সেনা এখন রুশ কারাগার বন্দী, এদের মধ্যে একজন গুপ্তচর বৃত্তির অভিযোগে 16 বছরের সাজা খাটছে। দুই দেশের এই বৈরী সম্পর্কে আরও যুক্ত হয়েছে প্রেসিডেন্ট বাইডেনের একটি মন্তব্য। গত মার্চে এক সাক্ষাৎকারে পুতিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সাক্ষাৎকার গ্রহণকারীদের সঙ্গে একমত হন যে ভ্লাদিমির পুতিন আসলে একজন খুনি। কিন্তু এত কিছুর পরও এই দুজন দুই দেশের প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম মুখোমুখি হবেন। রাশিয়ার কিছু মানুষ এটাকে বড় অর্জন বলে মনে করেন। মস্কোর থিঙ্ক ট্যাঙ্ক রিয়াকের পরিচালক আন্দ্রে কুলটানভ বলেন, প্রতীকী তাৎপর্যের কথা বিবেচনা করলে এই শীর্ষ বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। এটি রাশিয়াকে যুক্তরাষ্ট্রের পাশে এক কাতারে স্থান দিচ্ছে। পুতিনের কাছে এই প্রতীকী ব্যাপারটা এমন গুরুত্বপূর্ণ কম নয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।